বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য তোফায়েল আহমেদের সুস্থতা কামনায় ভোলার বোরহানউদ্দিনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বোরহানউদ্দিন বাজার মসজিদে দোয়ার আয়োজন করেন ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান জিহাদ। ভোলা প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন আজিম জানিয়েছেন, এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাজার মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান। বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ ভারতের রাজধানী দিল্লিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দিনাজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এম আব্দুর রহিমের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে সাবেক সাংসদ আব্দুর রহিমের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তার বড় ছেলে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও ছোট ছেলে সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম সহ আর অনেকে। মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বাধীনতা পদকপ্রাপ্ত এ বীর মুক্তিযোদ্ধা 2016 সালের 4 সেপ্টেম্বর ইন্তেকাল করেন। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জিয়ার মরদেহ নেই বলে জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সাভার থেকে স্টাফ রিপোর্টার ওমর ফারুক জানান, শনিবার বিকেলে সাভারের আশুলিয়ার জিরানি এলাকায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপির মিথ্যাচার রাজনীতি শুরু করেছে, দেশের আন্দোলনের ব্যর্থ হয়ে তারা দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। তিনি আরো বলেন, দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, তারা ক্ষমতায় থাকতে দেশের জন্য কোনো ধরনের উন্নয়নমূলক কাজ করেনি বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আক্তার হোসেন, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রাশিদুল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রার্থী যে নেই এটা এটা ধারণা করাই যায়, কারণ যদি থাকতো তাহলে ঢাকা এনে যখন জানাজা পড়া হয় বা দাফনের আগে আমাদের তাদের নেতাকর্মীরা দেখতো, পরিবারের লোক দেখতো, পাশাপাশি মিডিয়ারা দেখতো, গণমাধ্যমগুলো দেখানো হতো, কিন্তু কাউকে কিন্তু দেখানো হয়নি। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা আসলে ওখানে উনি ছিলেন না। নরসিংদীর সদর উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে 7 অক্টোবর। নরসিংদী প্রতিনিধি মাইনউদ্দিন সরকার জানান, বৃহস্পতিবার বিকেলে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। গেল 15 মার্চ রাতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সফর আলী ভুইয়ার মৃত্যুর পর পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। 14টি ইউনিয়ন ও 2টি পৌরসভা নিয়ে গঠিত নরসিংদী সদর উপজেলা। উপজেলায় বর্তমানে মোট ভোটার 4,58,373 জন। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় প্রায় অর্ধ ডজন প্রার্থী প্রচারণা শুরু করেছে। তবে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি মহামারী করোনা প্রতিরোধে সাধারণ মানুষের পাশে থেকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুমি সরকার। তৃণমূলের নেতাকর্মীদের দাবিতে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চান বলে জানিয়েছেন এই নারী নেত্রী। ইউনিয়ন পৌরসভা উপজেলা এমপি পর্যন্ত যারা নৌকা পেতেন তাদের হয়েই আমি কাজ করে যেতাম। মাননীয় প্রধানমন্ত্রীর দলীয় যতগুলো আওয়ামী লীগের প্রোগ্রাম ছিল প্রত্যেকটা প্রোগ্রামে আমি অংশগ্রহণ করতাম, মিটিং, মিছিল, সভা, ওগুলাতে আমার অংশগ্রহণ থাকতো। আমি আমার মহিলা আওয়ামী লীগদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা মিটিং সভা সাকসেস করে দিতাম। তো আমার তৃণমূলের নেতাকর্মীরা সেগুলা দেখেই আমাকে বলতো, সুমি তুমি একজন জনগণের প্রতিনিধি হয়ে যাও, তুমি আরও ভালো করতে পারবে। তখন আমি মনে মনে বলতাম, আমার মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকা দেয়, আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনুসরণ করেই ওনার যেই কাজগুলো সেগুলো আমি আমার ক্ষুদ্র তহবিল থেকে যতটুকু সম্ভব অতটুকু সহযোগিতা করে যাব সাধারণ মানুষকে। তো সেখান থেকে আমার মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবেসে আমি আমার কাজগুলো চালিয়ে যাচ্ছি।
মহামারী করোনা ভাইরাসে যখন আক্রান্ত হয়ে গেল আমাদের বিশ্ব, তখন আমার তৃণমূলের নেতাকর্মীরা যে কাজ করতেছে, আমার মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে যে কাজগুলো হচ্ছে সেগুলো আমি অনুসরণ করি। অনুসরণ করি আমি হাসপাতালে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করি, গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করি এবং অসহায় মানুষকে কিছু অর্থ প্রদান করি। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসি আর ওনার কাজগুলা দেখি আমি আজ চেষ্টা করি যোগগুলা আমি করব। তাদের স্বপ্ন জেগেছে আমি জনগণের প্রতিনিধি হলে আমি আরও সেবা দিয়ে যেতে পারবো। তো তৃণমূলের নেতাকর্মীরা ওনারাও আমাদের কাজকর্মে এখন আমি যে কাজকর্মগুলো করতেছি ওনারা খুশি হয়ে ওনারা বলছে, শুনি তুমি নরসিংদী সদর উপজেলা নির্বাচনের প্রস্তুতি নাও, তুমি আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী তোমাকে নৌকা দেবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার বিশ্বাস, উনি আমাকে নৌকা দেবেন, নৌকা দিলে আমি নৌকায় জয়ী হয়ে আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবো এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে জনগণের সেবায় থাকতে পারবো। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আমি আমার সন্তানকে ভুলে গেছি, তো আমার বিশ্বাস আমার মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার কার্যকর্মগুলো দেখে উনি সত্যি সত্যি বুঝবে আমি বঙ্গবন্ধুকে কতটা ভালোবাসি, আমি নৌকাকে কতটা ভালোবাসি, আমি শেখ হাসিনাকে কতটা ভালোবাসি। আমি জনগণের সেবা করার জন্য নরসিংদী সদর উপজেলার নির্বাচনের প্রস্তুতি নিয়েছি, যদি আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দেয় তাহলে হয়তো আমার ছেলে সুখটা ভুলে গিয়ে জনগণের মাঝে জনগণের ভালোবাসে আমি বেঁচে থাকব। দেশবাসী সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাকে নৌকাটা দেয়, আমি যেন নৌকার সম্মানটাকে অক্ষর অক্ষরে পালন করতে পারি, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কেউ বেঁচে থাকতে পারি, আমি যেন আমার সন্তানকেও ভুলে থাকতে পারি। আমি আমার প্রিয় সন্তান, আমার ছোট সন্তান, আমার সন্তানের বয়সটা 25 বছর, আর এমন একটি সন্তান হারিয়ে আমি দিব্যি ঘুরে বেড়াচ্ছি। এখন পর্যন্ত কোনো রাজপথের কোনো মিটিং কোনো সভা আমার মাননীয় প্রধানমন্ত্রী কোনো কর্মকাণ্ড থেকে আমি বিরত থাকিনি, এখনো পর্যন্ত আমি কাজ চালিয়ে যাচ্ছি। দেশবাসীকে সবাই দোয়া করে আমার জন্য দোয়া করবেন, আমার মাননীয় প্রধানমন্ত্রীকে দীর্ঘ হায়াত দান করুন, বিচক্ষণ আমার মাননীয় প্রধানমন্ত্রী, ওনার বিবেচনায় যদি আমি পড়ি তাহলেই যেন উনি আমাকে নৌকাটা দেন। আমি নৌকার দাবিদার হয়ে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।